চলুন জেনে নেওয়া যাক লেবুর উপকারী দিকগুলো লেবু আমাদের দেশে খুবই পরিচিত একটি ফল ভিটামিন সির খুব ভালো একটি উৎস হচ্ছে লেবু আজ আমরা জানব লেবু সম্পর্কে বাংলাদেশের ডায়াবেটিস সমিতির পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুলতানা বলেন লেবুর ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট সবচেয়ে ভালো উৎস যে কোনো ধরনের অ্যান্টিঅক্সিডেন্টই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি লেবুতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও কিছুটা ক্যালসিয়ামও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের হিউম্যান সিস্টেমকে বুস্ট করে যেটি আমাদের ভেজাল খাবার ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে যেসব ডিজিজ হয় যেমন হৃদরোগ ক্যান্সার ডায়াবেটিস এসব রোগ প্রতিরোধ করতে সহায়তা করে এর ভিটামিন সি ত্বক ও চুলের স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখে হঠাৎ সর্দি কাশি হলেও আমরা ওষুধের বিকল্প হিসেবে লেবুর রস খেতে পারি অথবা যাদের কোল্ড অ্যালার্জি বা অ্যাজমা রয়েছে তারাও লেবুর রসে ডেটক্সড ওয়াটার গ্রহণ করতে পারেন লেবুতে ক্যালোরি ভ্যালু খুবই কম তাই যে কেউ একটি লেবুর প্রতিদিন অনায়াসে গ্রহণ করতে পারেন পুষ্টিবিদরা আরও বলেন লেবু যে দিকটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর ভিটামিন সি শরীরে আয়রন শোষণে সহায়তা করে অর্থাৎ যখনই আপনি আয়রনজনিত জটিলতায় ভুগে আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করবেন যেমন মাছ মাংস অথবা শাক সবজি তখন এর পাশাপাশি একটি লেবু বা সাইট্রাস ফুড গ্রহণ করতে হবে নিয়মিত লেবু বা সাইট্রাস ফুড গ্রহণ না করলে যেসব রোগ হয় তার মধ্যে স্কারভি স্কিন প্রবলেম মারি থেকে রক্তপাত আয়রন সমস্যা ইত্যাদি এছাড়া যারা নিয়মিত লেবু বা সাইট্রাস ফুড গ্রহণ করেন না তারা রক্ত স্বল্পতায়ও ভুগতে পারেন এ পুষ্টিবিদ যুক্ত করেন হাই অ্যাসিডিক হওয়ার কারণে যাদের হার্ট বার্ন মাউথ আলসার অথবা স্ট্রোমাক আলসার আছে তারা লেবুর রস গ্রহণে সতর্ক হবেন যারা দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছেন বা ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি তাদের লেবু গ্রহণে সতর্ক হতে হবে প্রতিদিন একটি লেবু অথবা পঁচাত্তর মিলিগ্রাম ভিটামিন সি আপনার শরীরে দরকার স্বাভাবিক একজন মানুষের দিনে একটি লেবুই যথেষ্ট আপনার ভিটামিন চাহিদা পূরণ করে দেবে স্বাস্থ্য সম্পর্কিত আরও তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ